সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জিনিস রোস্ট করব। কোনো মুরগি নয়, আমার ফোনকে রোস্ট করব। তো গাইস, যেটা বলতেছিলাম ফোন রোস্ট করার কথা, আমি আমার জীবনের প্রথম ফোনের কথা যদি বলতে যাই, মানে ফোনটা একটু বেশি একটু কিছুক্ষণ ইউজ করলেই ফোনটা এতই গরম হয়ে যেত যে আমি আমার ছোট বোনের চুল রিবন্ডিং করে সোজা করে ফেলতে পারতাম। আর যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি, তাহলে দিনের বেলা যদি ছবি তুলতাম, তাহলে মনে হতো যে রাত্রে ছবি তুলতেছি, আর রাত্রে নাইটস্কেপে যদি ছবি তুলি, মনে হচ্ছে ভূতের ছবি তুলছি, নিজেকে তখন ভূত মনে হতো। র্যাম রমের কথা আর নাই বলি, গেম খেলতে যাব একটু পরপর ল্যাগ করে, একটু ছবি তুলতে যাব, একটু ভিডিও করতে যাব, বলে স্টোরেজ ফুল, যাও আবার সেই পুরনো ছবি ডিলিট করো, গ্যালারি থেকে বেছে বেছে যত খারাপ নোংরা ছবি তুলেছি সেগুলো ডিলিট করো, আবার নতুন করে ছবি তুলো, ওই দুই একটা ভিডিও করব, হ্যাঁ পুরনো ভিডিও যা আছে সব আগে ডিলিট করো, এরপর আবার নতুন ভিডিও করো। আরে বাপরে বাপ। এবার আসি চার্জিংয়ের বিষয়ে। আমার ওই ফোন ফুল চার্জ হইতে 5-6 ঘন্টা সময় নিত। মানে আমার মাঝে মধ্যে মনে হয় আমি আমার ওই আগের ফোন চার্জ দিতে দিতেই আমার জীবনের অর্ধেক সময় কাটাই ফেলছি। তো আমি এখন কি করলাম, আমার ফোনকে রোস্ট করলাম। তো ঠিক এভাবে আপনারা আপনাদের ফোনকে রোস্ট করতে পারেন, মানে আপনাদের ফোনে আপনারা কী কী সমস্যায় ভুগতেছেন বা আপনাদের ফোন নিয়ে কী কী সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আর কি কমেন্ট বক্সে হ্যাশট্যাগ রোস্ট ইউর ফোন লিখে জানাই দিন, স্টোরি আকারেও জানাতে পারেন বা আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে জানাতে পারেন। তো জানানোর মাধ্যমে আপনারা আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। তো কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।